পেটের ভিতর বরত আমার আল্লাহ করে দিয়েছেন, আমি তো হাওয়া খাবারটা এনে দিয়েছি, আমার আল্লাহ তো সেই জন যে খাবারের ব্যবস্থাটা করে দিয়েছেন, আমি হয়তো হাত দিয়ে মুখের লোকমাটা মুখে তুলে দিয়েছি, সাতটার ব্যবস্থা তো আমার আল্লাহ করে দিয়েছেন, আমি সব দিয়েছি, নিঃশ্বাস তো আমি দিতে পারি নাই, কিডনি তো আমি দিতে পারি নাই, আর কিডনি ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, কলিজা ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, তার মানে আমার সন্তানের উপর সবচাইতে বড় অধিকার হচ্ছে আমার আল্লাহর, আমার আল্লাহর, আমার আল্লাহর। তো যখন আল্লাহর সন্তুষ্টির ব্যাপার চলে আসবে, সেখানে আমার সন্তানের সেই প্রেমটা আমার কাছে কিছুই না, কোরবানি দিয়ে দিলাম আল্লাহর ব্যাপারে। বুঝি না বুঝি, কখনো বিরূপ মন্তব্য করা তো দূরের কথা, চিন্তাওকেও কখনো যেন আমরা প্রশ্রয় না দিই। এটা কেন হলো, এটা কেন হলো, এটা কি রকম বিচার, এগুলো বলার অধিকার আমাদের না, কারণ আমরা সবাই ভাড়াটিয়া। একটা মানুষের সবচাইতে বড় পাওয়ার কি নিয়ে, দেহ, টাকা পয়সা না, দেহ। কারণ আপনার কাছে টাকা আছে কিন্তু দুই হাত নাই, দুই পা নাই, আপনার পাওয়ার নাই, তা সব কিছুর বড় পাওয়ার কি, দেহ। এই দেহটা গঠন হয়েছে কি দিয়ে, আমি বলছি আপনারা মিলান, দুই হাত, দুই পা, দুই চোখ, দুই কান, নিঃশ্বাস নেওয়ার জন্য নাক, খাওয়ার জন্য মুখ, স্বাদের জন্য জিহ্বা, সব কিছু মিলে। এবার আপনার আমার দেহে যা কিছুই আছে, হাত এটা কি আমাদের না আল্লাহর দান? আর একটু আওয়াজ বড় হবে, পা কি আমাদের না আল্লাহর দান? চোখ কি আমাদের না আল্লাহর দান? আমাদের ক্ষমতা দেখানোর জন্য যে শরীর, সেই শরীরের আপ টু বটম সব কিছুই আল্লাহর দান। তার মানে মালিক আপনিও নন, আমিও নই, তার মানে কি আমরা সবাই ভাড়াটিয়া, মালিক তিনি কে? এবার আপনার আমার চোখ একটু ব্যথা লেগে অন্ধ হয়ে গেল, আপনি আমি যদি বলি আল্লাহ এটা কেমন বিচার করলা, রব্বে করিম যদি একবার বলে আমি দিয়েছি যা মন চায় তা করব, তুই বলার কে? উত্তর তো আমাদের কাছে নাই, কিন্তু আমাদেরকে শয়তানে বিভিন্ন কথা চিন্তা করায় দিয়ে এমন কিছু কথা মুখ দিয়ে নিয়ে আসে যেটার কারণে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ঈমানদার ভাইয়েরা মনে মাথায় কথা একটা বসাই ফেলুন, চোখটা আমি দেখার জন্য, কিন্তু দিয়েছেন মূলত আমার আল্লাহ, তার মানে চোখটা আমার আল্লাহ, হাতটা আমার আল্লাহ, পাটা আমার আল্লাহর, দেহটা আমার আল্লাহর, কিডনিটা আমার আল্লাহর, কলিজাটা আমার আল্লাহর, নিঃশ্বাসটা আমার আল্লাহর, আমার পশমটা আমি আমার আল্লাহর, আমার দেহটা আমার আল্লাহর, রক্তগুলো আমার আল্লাহর, আমার আফাত ও মুস্তক সব কিছু আমার আল্লাহর, আমার আল্লাহর। তার মানে আমি আমার আল্লাহর, আল্লাহর মন চাইলে রাখবে, আল্লাহর মন চাইলে মারবে, আল্লাহর যেমন ইচ্ছা তেমন করবে, বান্দার আপত্তি করার কোনো অধিকার নাই। এবার বাস্তবতায় আসেন, আমরা কি আল্লাহর প্রিয় হতে চাই না অপ্রিয়? আমি সবার মুখ থেকে শুনতে চাই, প্রিয় হতে চাই না অপ্রিয়? প্রিয় হবেন কিভাবে? শর্টকাট একটা কথা বলি, আল্লাহর যতগুলো প্রিয় বান্দা আছে তাদের একটু নাম লিস্টি করেন, তারা যেমন করছে তা করা শুরু করেন। একদম শর্টকাট কথা, আপনি আপনার জানা মতে আপনার রবের কিছু প্রিয় বান্দার লিস্ট করেন। আচ্ছা, কয়েকজন প্রিয় বান্দার নাম বলেন, নবী রসুল সাহাবা থেকে শুরু করে যার মন চায় যেকোনো একজনের নাম বলেন। সিদ্দিক আকবর নাম বলেছেন একজন আল্লাহর প্রিয় বান্দা, আরেকজন বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন বলেন নবীদের মধ্যে থেকে কিছু বলেন, নবীদের মধ্যে থেকে, নবীদের মধ্যে থেকে, নবীদের ইব্রাহিম আলাইহিস ইসলাম, ইব্রাহিম খলিল, দাউদ আলাইহিস ইসলাম, সুলাইমান আলাইহিস ইসলাম। আচ্ছা, আমি বলি না আপনারা বলেছেন। এবার ইব্রাহিম নবীর নাম বলেছেন, এটা আমার কাছে স্পষ্ট এসেছে, আমি এটা ধরলাম। ইব্রাহিম নবীকে বললেন আল্লাহ তোমার সন্তানকে দিয়ে দাও, এক সেকেন্ড চিন্তা করে নাই, জগৎ বলে কেমন বাপ তুমি, নিজের সন্তানকে হত্যা করতে নিয়ে যাচ্ছ। ইব্রাহিম নবী বলে বাপ আমি পরে হয়েছি, ষষ্ঠা আগে, সুতরাং ওর প্রতি আমার অধিকার যতটুক আমার আল্লাহর অধিকার তার চাইতে বেশি। ওর প্রতি আমার মায়া যদি থাকে 8 লেভেল, আমার আল্লাহর মায়া আছে 10 লেভেল,
আমি ওকে জন্ম দিয়েছি কিন্তু পেটের ভিতর বড় তো আমার আল্লাহ করে দিয়েছেন, আমি তো হাওয়া খাবারটা এনে দিয়েছি, আমার আল্লাহ তো সেই জন যে খাবারের ব্যবস্থাটা করে দিয়েছেন, আমি হয়তো হাত দিয়ে মুখের লুকমাটা মুখে তুলে দিয়েছি, সাতটার ব্যবস্থা তো আমার আল্লাহ করে দিয়েছেন, আমি সব দিয়েছি, নিঃশ্বাস তো আমি দিতে পারি নাই, কিডনি তো আমি দিতে পারি নাই, আর কিডনি ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, কলিজা ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, তার মানে আমার সন্তানের উপর সবচাইতে বড় অধিকার হচ্ছে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। তো যখন আল্লাহর সন্তুষ্টির ব্যাপার চলে আসবে, সেখানে আমার সন্তানের সেই প্রেমটা আমার কাছে কিছুই না, কুরবানি দিয়ে দিলাম। বাস ওইখান থেকে এটা শিখে নেন, এক কথায় বুঝেন, আল্লাহর জন্য যে যত দিবে খুশি মনে, দশ ডবল হয়ে ফেরত আসবে। আল্লাহর থেকে নেওয়ার ইচ্ছা আছে? আপনার জীবনে যা দরকার সব দিতে পারবেন কে? দিবে কি দিবে না? কোনটা দিবে কোনটা দিবে না এটা বুঝতে হবে। যতটুকু আমাদের জন্য যখন ভালো তখন দিবে, সেটা দিবে, যেটা আমাদের জন্য ভালো নয় আল্লাহ কখনো সেটা আমাদেরকে দিবে। অনেকের রোগ আছে না, নাই বিভিন্ন রোগ আছে না, এটাও নিয়ামত। ব্যবসায় লস খাইছি না, এটাও নিয়ামত। চাকরি হচ্ছে না, এটাও নিয়ামত। বউয়ে জ্বালাচ্ছে, স্বামীয়ে জ্বালাচ্ছে, এটাও নিয়ামত। ভাইয়ে কষ্ট দিচ্ছে, এটাও নিয়ামত। ওমা কষ্ট আবার নিয়ামত হয় কিভাবে? শুনুন, রসুলের একটা হাদিস আনলে আপনারা বুঝতে পারবেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, মুমিন বান্দার বিষয়টা বড় চমৎকার। কেমন? বলে যে তারা হাঁটার পথে যদি কোনো কাঁটাও ফুটে, ওই ব্যথা পাওয়ার পরে যদি চুপ করে আল্লাহর উপর সন্তুষ্টি করে, ধৈর্য ধরে, আল্লাহ এতটুক খুশি হয় যে ওই কাঁটা ফুটার ব্যথাটা সহ্য করার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। আমি কি বলেছিলাম প্রথমে, আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে। এবার মনে করেন আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন, বুঝবেন বুঝবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন, কিন্তু আপনার গুনার লেভেলটা সেই লেভেলে পৌঁছাই গেছে যেটার কারণে আহকামুল হাকিমিন চাইলে তো দিতে পারে, কিন্তু যেহেতু উনি ন্যায় বিচারক, উনি ওভাবে দিতে পারছেন না, পাচ্ছেন না বললে ভুল হবে, ওইভাবে আইনটা ভঙ্গ হয়ে যাচ্ছে, বুঝার জন্য বলছি। এবার আল্লাহ পাক কি করলেন, দেখলেন আপনার আমল নামায় 20% সওয়াব, 80% গুনাহ। এবার আল্লাহ আপনাকে বিভিন্ন রোগ দেওয়া শুরু করলেন, কষ্ট দেওয়া শুরু করলেন, বিপদ দেওয়া শুরু করলেন, আপদ দেওয়া শুরু করলেন, অর্থনৈতিক কষ্ট, পারিবারিক কষ্ট পাইতে পাইতে। এবার আপনি শুধু কি করলেন, ধৈর্য ধরে আছেন, কোনো রিয়াকশন নাই, সুইসাইড নাই, ডিপ্রেশন নাই, শুধু ধৈর্য করে আছেন। এবার কি হচ্ছে জানেন, ওই 80 ভাগের গুনার কারণে জাহান্নামে যে শাস্তিটা পাওয়ার দরকার, আল্লাহ আপনাকে দুনিয়াতে সেই শাস্তিটা দিয়ে ওই 80% গুনাহ মাফ করাই দিয়েছে। এবার কষ্ট পাইতে 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 একদিন আপনার মৃত্যু হয়ে গেল, কখন? যখন আপনার গুনার লেভেল 1%, সওয়াবের লেভেল 90%। এবার আপনি মারা যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতা আমার কাছ থেকে জান্নাত দাও। বামকান্দের ফেরেশতা কাতিবিন বলে উঠল, আল্লাহ সে তো গুনাই গুনা করছে, গুনাই গুনা করছে, গুনাই গুনা করছে, হিসাব তো আমার হাতে আছে, জান্নাত কিভাবে পায়? রব্বে করিম বলছে, তাই দেখি হিসাবটা দাও তো। এবার যখন কাতিবিন হিসাবটা দিল, দেওয়ার পরে যখন পৃষ্ঠা উল্টানো শুরু করলো, কাতিবিন দেখে যে সাদা পৃষ্ঠা, সাদা পৃষ্ঠা, সাদা পৃষ্ঠা, সাদা পৃষ্ঠা, কিরে আমি নিজে লেখছি, আমি কাতিবিন নিজেই লেখছি, সে এইটা করছে, সে সেটা করছে, অমুক টাইমে, অমুক বারে, অমুক তারিখে, আমি লেখছি, সাদা পৃষ্ঠা। এবার আল্লাহ পাক বলে যে, এ কেরামান সাই, তোর খাতা বাইর কর, তারা দেখা কাতিবিন কেরামানে পৃষ্ঠা উল্টায় আর অবাক হয়, তো যা লেখি নেই এগুলো কি, যা লেখি নেই এগুলো আছে, যা লেখি নেই এগুলো আছে, আমি লেখছি 2 পৃষ্ঠা, এখন তো দেখি 1000 পৃষ্ঠা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলে, এবার তোরা কি বলো, আল্লাহ আমরা জানি না কি না কি হলো। রব্বে করিম বলে, আনার রহমান আনার রহিম, আমি চাই আমার বান্দা জান্নাতে যাক। রেহমান ইয়া রহিম ইয়া সাত্তার ইয়া গাফফার ইয়া রহমান ইয়া
कर दो बेड़ा पार या रहमान या रहीम या सत्तार। जार जो तो शक्ति आज एक बार बोलें मरहबा।